সাগরে নিম্নচাপের জেরে ঝড় বৃষ্টির পূর্বাভাস কয়েকটি রাজ্যে, মৎস্যজীবীদের জন্য জারি আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা। তো কোন কোন রাজ্যে কবে থেকে ঝড় বৃষ্টি শুরু হচ্ছে বিস্তারিত জানে দেবো আজকের ভিডিওটিতে। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, চলুন শুরু করা যাক। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে, যার জেরে পরবর্তী ২৪ ঘন্টায় এই নিম্নচাপটি আরো শক্তি সঞ্চয় করে আরো তীব্র হবে। পরবর্তী ৪৮ ঘন্টায় এই নিম্নচাপ পশ্চিম উত্তর পশ্চিমে শ্রীলঙ্কার দিকে অগ্রসর হতে পারে, সঙ্গে এর প্রভাব পড়তে পারে তামিলনাড়ুর উত্তর উপকূলেও। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, আগামী দুই তিন দিন দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশিরভাগ জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ৫ মার্চের মধ্যে তামিলনাড়ু, পুদুচেরি এবং করাইকালের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন তারা। অন্ধ্রপ্রদেশের দক্ষিণের উপকূল অংশে এবং রয়্যাল সীমায় ৪ ও ৫ মার্চ নাগাদ বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। আবহাওয়া দপ্তরের তরফে বলা হয়েছে, দক্ষিণ পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর, তামিলনাড়ু এবং অন্ধ্র উপকূলে প্রবল হাওয়া বয়ে যেতে পারে, যার বেগ ঘন্টায় সর্বোচ্চ ৬৫ কিলোমিটার হতে পারে। সপ্তাহের শেষের দিকে এই হাওয়া অব্যাহত থাকবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার ও শনিবার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং উত্তর তামিলনাড়ু উপকূলে সর্বোচ্চ ঘন্টায় ৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তর তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশে এই হাওয়ার বেগ রবিবার কিছু কমে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার হতে পারে বলে জানানো হয়েছে। উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্তের রূপে অবস্থান করছে, এর জেরে বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। জম্মু ও কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালুচিস্তান, মুজাফরাবাদ ও হিমাচল প্রদেশে আগামী ২৪ ঘন্টায় এই পরিস্থিতি তৈরি হতে পারে।